ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসার পরিস্থিতি? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ 7 দিনে কিন্তু 7টা ভিডিও মেক করার চেষ্টা করব, যদিও অনেক কষ্ট হবে। রহান আলম, আফটার লং টাইম ব্লগে, রহান আলম কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। রহান আলম কিন্তু নিউ একটা কাটিং দিছে দেখেন। না এখনো চুল কাটাই নাই, কাটাবো। যদি এই চ্যানেলটা মনিটাইজ না হয় মানে আমার দুঃখ থেকেই যাবে। অনেক কষ্ট করে এতটুকু আসা, তারপরে দিন যদি সাকসেস না হয়, কারণ সবার যে কোনো কাজ করার পরে একটা স্বপ্ন থাকে যে এই কাজটা আমি শুরু করছি, এই কাজটা একটা জায়গায় গিয়ে শেষ হবে। আসসালামু আলাইকুম গাইস, হাউ আর এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাবিবুর রহমান, এনি আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আফটার লং টাইম মানে কোনো ভিডিও টিডিও নাই, দ্যাটস ওয়াই আমার কাছে অনেক খারাপ লাগে। সো ইনশাল্লাহ আজকে ভিডিওটা শুরু করে দিলাম। অ্যান্ড এখন বাজতেছে অলরেডি 10টা, আজকে ফ্রাইডে। অ্যান্ড বেসিক্যালি 7 দিনে 7টা ভিডিও মেক করার একটা মানে চেষ্টা নিয়ে আজকের ভিডিওটা শুরু করা, পজের পর থেকে ভিডিওটা মেক করার কথা, বাট পজের পরে মানে আরও চোখের পরিমাণ ঘুম ছিল, দ্যাটস ওয়াই এখন বাজতেছে 10টা, নাস্তা রাস্তা করে ভিডিওটা শুরু করে দিলাম। সো আমার সাথে আছে রাদিত, অ্যান্ড রাদিত আমাকে হেল্প করবে আজকে, টুকটাক একা একা ভাল লাগে না এই জন্য আর কি। অ্যান্ড আজকে শুধু কথা হবে, কিছু দেখানোর মতো না। অ্যান্ড যারা যারা ভিডিওটা পুরো দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেখতেই থাকেন। এমনিতেই আমরা কোনো জায়গাতে ট্রাভেল করা বা কোনো জায়গাতে যাওয়া ওইটা নিয়ে যে ভিডিওগুলো বানাই ওইগুলো আর কি, বেসিক্যালি ওইগুলো নিয়ে ভিডিও মেক করা হয়। অ্যান্ড আজকে হবে ডেইলি ব্লগ, মানে আমি সারাদিনে যা করি আর কি, সারাদিন না মানে অল্প কতক্ষণে ভিডিওটা শেষ করে দিব, কিছু প্রশ্নের আনসার। সো ফার্স্ট অফ অল যেই কথাটা বলবো ওইটা হচ্ছে আমার কুয়াকাটা ব্লগ, আপনারা অনেকেই দেখছেন। আমি ব্লগের ইন্ট্রোতে বলছি আমার এইচডি কার্ডটা মানে নষ্ট হয়ে গেছে। সো ওই এইচডি কার্ডের ভিতরে আমার অনেক ভিডিও ছিল, সো মানে এই জন্য অনেক কষ্ট লাগছে। অ্যান্ড ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা এইচডি কার্ড নেওয়ার চেষ্টা করবো, কজ আমি মানে অনেক ক্রাইসিসের ভিতরে আছি। সো আমার অনেক মানে ভিডিওর ফুটেজ কিন্তু এইচডি কার্ডের ভিতরে ছিল, অ্যান্ড এইচডি কার্ডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মানে অনেক কষ্ট লাগছে। অ্যান্ড ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা এইচডি কার্ড নেওয়ার চেষ্টা করব। আমি কুয়াকাটা যাওয়ার আগে আরেকটা ভিডিও করছি ওয়েডিংয়ের, ওইটা আপনারা দেখছেন অনেকেই, অ্যান্ড 130 পিপল দেখছেন, আর বেশি মানুষ দেখার সুযোগ হয় নাই। অ্যান্ড বেসিক্যালি ওই ভিডিওটা মানে আমি ডিলিট করে দেওয়ার একটা রিজন আছে, ওইটা আমি অনেকেই কমেন্ট করছেন, আমি বলছি যে একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। সো আজকে ওই কথাটা বলি, ওই ভিডিওটা করার মানে আমি করার আগে পারমিশন নিয়েছি যে আমি ভিডিওটা করব কি না, বিকজ আমি ইউটিউবের যেহেতু ভিডিও আপলোড দিয়ে থাকি ওই জন্য আমার ইউটিউবে বেশি ফোকাস, ওই জন্য আমি আগ থেকেই বলছি যে আমি ইউটিউবে আপলোড করব, ভিডিওটা করব কি না বলছি যে করতে। তারপরে দেন ভিডিওটা মেক করি, অনেক কষ্ট হয়েছে কিন্তু, বিকজ আমি একটা অপরিচিত জায়গায় গেলাম, অনেক মহিলা তারপরে পুরুষ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে ঝিলি ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছে। তারপরে দেন ভিডিওটা এডিট টেডিট করে অনেক কষ্টে আপলোড দিছি, ঠিক আছে। আপলোড দেওয়ার পরে হঠাৎ আমার কাছে মানে ফোন আসে যে ভিডিওটা কি কোনো রকমে মানে যে মেন ফোকাস মানে যার বিয়ে এ আর কি। অ্যান্ড আপনাদেরকে একটা কথা বলি, ধরেন বিয়েটা হচ্ছে রাদিতের, এখন আমি যদি রাদিতকে ব্লার করে দিই আপনারা কি দেখবেন ভিডিওটা? মেন ফোকাস হচ্ছে রাদিত, কারণ রাদিতের বিয়ে। রাদিতকে দিয়ে আমি এক্সাম্পল দিতেছি। সো আমাকে বলা হচ্ছে যে যার বিয়ে তার মুখে স্টিকার বা ব্লার করে দেওয়ার জন্য, সো আপনারা তাহলে আমাকে গালি দিবেন, বিকজ যার বিয়ে তাকে যদি আমি এরকম করে দিই তাহলে এটা সৌন্দর্য কী থাকবে। সো এই কারণে বেসিক্যালি আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগছে, অ্যান্ড আমার কাছে অনেক কষ্ট লাগছে। আর বেসিক্যালি অনেকে এই ভিডিওটা দেখতে পারেন নাই, অনেক আগ থেকে আপনাদেরকে আপডেট তারপরে দেন অনেক রকমে বলছি যে ওয়েডিংয়ের ভিডিও আসতেছে, অ্যান্ড আফটার লং টাইম 1 ইয়ার্স পরে ওয়েডিংয়ের একটা ভিডিও বানাইলাম। সো ওইটাও ডিলিট করে দেওয়া লাগছে, বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, অ্যান্ড ডোন্ট মাইন্ড, অ্যান্ড কজ আমার কষ্ট দেখে কথাগুলো বলা। সো বেসিক্যালি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, ওইটা হচ্ছে আমার মানে এতদিন থেকে বলি বাসের একটা চ্যানেল আছে, অ্যান্ড আপনাদের দোয়া এবং ভালোবাসায় বাসের চ্যানেল কিন্তু অলমোস্ট 3K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। সো আমি আমার যে হাবিবুর রহমান ব্লগ এই চ্যানেলটা কিন্তু ফার্স্ট অফ অল যে সময় আমি
মানে এই চ্যানেলটা খুলি ওই সময় আমি আমার বন্ধু বান্ধব রিলেটিভস অ্যান্ড আদার্স মানে আমি শেয়ার করতে থাকি আমার লিঙ্ক যে ভিডিওটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তারপর দেন মানে ঠেইলা টুইলা আজকে আপনারা দেখতেছেন সাবস্ক্রাইবের সংখ্যা 600 বরাবর 600 আছে মানে 600 সো আমার বাসা চ্যানেল কিন্তু আমি মানে যে সময় আমি চ্যানেলটা খুলি ওই সময় থেকে আমি কারোর কাছে আমার চ্যানেলের লিঙ্ক বা কিছু দেই নাই কজ আমি নিয়মিত ভিডিও মেক করি দেন সাবস্ক্রাইব আসতে থাকে সো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড ইনশাল্লাহ খুব শীঘ্রই এটার মানে মনিটাইজ হতে যাচ্ছে যদিও একটা মানে নিউজ ইউটিউবের পক্ষ থেকে নিউজ আসছে যে গেমিং চ্যানেল যারা ভয়েস ছাড়া এই মিউজিক দিয়ে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে ওই মিউজিকগুলো দিয়ে যে ভিডিওগুলো ছাড়ে তারা মনিটাইজ পাবে না এই জন্য আমরা তো বেসিক্যালি বাসের চ্যানেলে ইনশাল্লাহ আমার খেয়াল আছে যে সময় আমার চ্যানেল মনিটাইজ হবে ওই সময় ট্রাভেল করা বাসের কিছু ইনফরমেশন তুলে ধরার জন্য চেষ্টা করব অ্যান্ড বেসিক্যালি এখন যে ভিডিওটা আমরা মানে এখন যে ভিডিওগুলো বাসের চ্যানেলে আপলোড দেই ওইগুলো মানে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে আপলোড দিই আমরা কন্টেন্টগুলো আমরাই নিজে তৈরি করি বাসের ওভারটেক ভিডিও তারপরে দেন বাস লাভিং করি সো এটার জন্য কষ্ট লাগছে যদি এই চ্যানেলটা মনিটাইজ না হয় মানে আমার দুঃখ থেকে যাবে অনেক কষ্ট করে এতটুকু আসা তারপরে দিন যদি সাকসেস না হয় সবার যে কোনো কাজ করার পরে একটা স্বপ্ন থাকে যে এই কাজটা আমি শুরু করছি এই কাজটা একটা জায়গায় গিয়ে শেষ হবে অ্যান্ড আমারও মানে ইউটিউবিং শুরু করা তার দেন সাবস্ক্রাইব 1000 হবে 1000 কিন্তু আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল তারপরে দেন ভিডিও 1K ভিউজ হবে 2K 3K এগুলো সব স্বপ্ন পূরণ হয়ে গেছে এখন লাস্ট যে স্বপ্নটা ওইটা হচ্ছে মনিটাইজ অ্যান্ড মনিটাইজ যদি না পাই মানে কষ্টের আর কি শেষ থাকবে না কজ সবাই কিন্তু লাইফে একটা না একটা করে আমি কিন্তু ইউটিউব নিয়ে আসি আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে এতটুকু আসতে পেরেছি ইনশাল্লাহ নেক্সট টাইম আরও করে যাব সো এইটাই আর কিছু বলার নাই বাসা চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বাসলাবার হাবিব বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকের ভিডিওটা শেষ করবো কিনা মানে কনফিউজে আছি অ্যান্ড ইনশাল্লাহ 7 দিনে কিন্তু 7টা ভিডিও মেক করার চেষ্টা করব যদিও অনেক কষ্ট হবে অ্যান্ড প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব মানে নামাজের পরে ফজর নামাজের পরে করার সো ইয়েস অ্যান্ড ইনশাল্লাহ করে যাওয়ার চেষ্টা করব আর বেসিক্যালি আজকে মানে আজকে যেহেতু ফ্রাইডে অ্যান্ড চেষ্টা করব ডেইলি ব্লগ যেহেতু বলছি সারাদিন মানে টুকিটাকি কী করি না করি ওইটা শেয়ার করার চেষ্টা করব সো ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর এনজয় করবেন অ্যান্ড এখন বাসতেছে অলরেডি রাত 10:30 সো এখন বাসতেছে 10:30 আমরা ভিডিওটা শুরু করছি মাত্র অ্যান্ড দেখা যাক মানে বেশি কিছু তো দেখাতে পারবো না কজ আজকে পুরো দিন আসি টুকটাক মিউজিক টিউজিকের ভিতরে দিয়ে চালিয়ে দেবো সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আই হোপ অনেক এনজয় করবেন অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট টাইম কোন জায়গাতে ব্লগ হবে ওইটা আপনারা কমেন্টে জানাবেন অ্যান্ড অনেকের এই কমেন্টের আনসার দিতে পারি নাই আমি অ্যান্ড আমি বেসিক্যালি যারা কমেন্ট করেন তাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি অ্যান্ড অনেকের এই কমেন্টের আনসার দেওয়া হয় না অ্যান্ড রিয়েলি সরি সো ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর এনজয় করবেন লেটস গো আচ্ছা আমার লোকেশনের বাইরে ভিডিওগুলো বানাইতে আমি বেশি পছন্দ করি তার কারণ হচ্ছে কি জানেন মানে বাইরের যে লোকজন আছে তারা যদি একটা কথা বলে ওইটার জন্য কষ্ট কম লাগে আর বেসিক্যালি মানে নিজের লোকেশনের ভিতরে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলে অ্যান্ড আমি তাদের কথা কোনো কেয়ার করি না কজ আমি যদি তাদের কথা কেয়ার করতাম তাহলে আজকে আমি 180টা ভিডিও আপলোড দিতে পারতাম না সো ইয়েস আলহামদুলিল্লাহ অনেকে অনেক কথা বলবে অ্যান্ড আমার এমনও ইউটিউবের ভিডিও দেখা আছে যে তাদের 60,000 সাবস্ক্রাইবার হয়েছে তারপরেও তারা নিজের পকেটের টাকা দিয়ে ভিডিও মেক করছে ইউটিউবের টাকা পায়নি সো আমি মাত্র কত 600 সাবস্ক্রাইবার এখনও যদি আমি টাকা চিন্তা করি তাহলে হবে না সো ইউটিউবের ক্যারিয়ারটা একটু কষ্টদায়ক মানে আপনি ইউটিউবের ক্যারিয়ারে সাকসেস হইতে আপনার একটু সময় লাগবে তারপরে দেন ওইটা আলহামদুলিল্লাহ সাকসেস সো এ আর কি কষ্ট করে যাই অ্যান্ড সাকসেস করার মালিক আল্লাহ রোমিও এই দেখেন আপনারা রোমিও সামিয়াজ রোমিও রোমিও আমাদের সামনে আছে রোমিও আপনারা দেখছেন সামিয়া না গাইজ আলহামদুলিল্লাহ ফাইনালি এখন বাজতেছে অলরেডি 12টা সো আমি আসছি আমার বাইয়ের দোকানে বাইয়ের দোকানটা আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড বাইকে দেখাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ
কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসার পরিস্থিতি? আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আমাদের মানে গ্রামের দোকান আর কি, অনেক ভালো লাগে দোকান আসলে। সো ভাই ঠান্ডা কি আছে ভাই দেখেন? গরমের তাপমাত্রা এই পরিমাণ বেশি, বাইরে অবস্থা দেখেন। আমরা মানে কোন রকম কষ্টে গায়ে দিয়েছি ভাই। এগুলো দিন দেখেন তাইলে আঙ্গুর, ওই অরেঞ্জ, অরেঞ্জের এগুলো ফেভারেট, মানে দাম কমে এই জন্য ফেভারেট। আর মেদি খাইবিনি? মজো মজো, কোকা কোলার দিন শেষ, মজুর বাংলাদেশ কোকা কোলার দাম অনেক বেশি। কোকা কোলা হাফ লিটার কত ভাই? 40 আর মজু 30, 10 টাকার ডিফারেন্স। সো আসলে গরমের তাপমাত্রা এই পরিমাণ বেশি, মানে যেটা বলার বাইরে। সো এই জন্য বেশি গেলে আমরা বাইরে থাকি আর কি, বাতাস সাতাস আর কারেন্ট খা। রোহান আলম, আফটার লং টাইম লগে, রোহান আলম কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। রোহান আলম কিন্তু নিউ একটা কাটিং দিছে দেখেন। না এখনো চুল কাটাই নাই, কাটাবো। এন্ড রোহান আলমের সামনে পরীক্ষা, সবাই রোহান আলমের জন্য দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট করে ফলাফল, তাহলে আমরা মিষ্টি মিষ্টি খাইতে পারবো আর কি। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো মানে রোহান আলমের বাসায় জায়গা নাই, কি মিষ্টি খাওয়াবো। সো ইয়েস, অ্যান্ড ভিডিওটা যেহেতু আজকে বলছি ডেইলি ব্লগ, অ্যান্ড কন্টিনিউ করবো, দেখা যাক কতটুকু করতে পারি। অ্যান্ড দোকানের সামনে এতক্ষণ পর্যন্ত অনেক মানুষ ছিল, দ্যাটস ওয়াই আমরা একটু লেট করে রোহান আলম ধর একটু লেট করে ভিডিওটা শুরু করছি। মজো আর মৃদু, মজো আর কোকা কোলার ভিতরে ওই রকম ডিফারেন্স বেশি নেই, হালকা চিন্তা করেন আপনারা, মানে কোকা কোলা যেটা হচ্ছে কি ছোট ওইটা হচ্ছে 25 আর 20 আর মজা এটা আছে, এটা হচ্ছে 25, মানে কোকা কোলা যেটা ছোট ওইটা আপডেটে যেটা লঞ্চ হয়েছে ওইটা হচ্ছে 25 টাকা, আর মজুর এটাই হচ্ছে 25, এটা মানে তারপরে আপডেট যেটা প্রাইস করছে ওইটা হচ্ছে 30 টাকা। চিন্তা করেন মানে যে জিনিসগুলো মানুষ একটু বেশি ব্যবহার করে ওইগুলোর দাম বেড়ে যায় এই আর কি। এখানে কোনো কোম্পানি নিয়ে আমরা স্পন্সর করছি না, মানে আমরা যেহেতু ডেইলি এগুলো ইউজ করি খাই এই জন্য আর কি। মজো আসলে সেই মানে কোকা কোলার যেহেতু রেট বেশি ওই জন্য মজোই বেস্ট। নাও গাইজ, আলহামদুলিল্লাহ ফাইনালি এখন অলরেডি মসজিদে বয়ান শুরু হয়ে গেছে। এন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা মনে হয় শুনতে পাচ্ছেন। সো এখন যাব নামাজ পড়তে, এন্ড রেডি তো হতে হবে বিকজ জুমার দিনে, যেহেতু এটা গরিবের হজের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন জুমার দিন। সো জুমার দিনে পাঞ্জাবি পরে যাওয়াটাই বেস্ট। ফাইনালি নামাজের জন্য রেডি হয়ে গেছি, এখন যাব মসজিদে। সো দেখা হচ্ছে মসজিদে গিয়ে, মসজিদে যেতে টুপি লাগবে। আলহামদুলিল্লাহ মসজিদে চলেছি। আজকের ভিডিওটা পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর ইনশাল্লাহ চেষ্টা করবো
সাত দিনে সাতটা ভিডিও মেক করার, অ্যান্ড যদিও ওইটা সম্ভব হবে না কজ আমার এইচডি কার্ড নষ্ট হয়ে গেছে। দেখা যাক, যদি পারি তাহলে ইনশাল্লাহ সাত দিনে সাতটা ভিডিও হবে। সো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।